প্রিয় বন্ধুরা, ক্রিকেট খেলা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া আজকাল বেশ কঠিন। কারণ এই খেলার ভক্ত সারা বিশ্বে অগুন্তিভাবে ছড়িয়ে আছে। এর মাহাত্ম্য এতটাই সাংঘাতিক যে খেলার মাঠে নিজের দেশকে জেতানোর জন্য ভক্তরা হাত জড়ো করে প্রার্থনাও পর্যন্ত করতে থাকে। একইভাবে খেলোয়াড়রাও নিজেদের ভক্তদেরকে কোনোভাবেই নিরাশ করতে চায় না, সেই জন্য তারা খেলার মাঠে নিজেদের সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। কিন্তু কখনো কখনো সমস্ত পরিশ্রম বিফলে গিয়ে টিমকে পরাজয় স্বীকার করে নিতে হয়, আর এই পরাজয়ের ফলে খেলোয়াড় ও দর্শকদের মন ভেঙে যায় এবং তারা খেলার মাঠে হাউ হাউ করে কেঁদে ফেলে। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ক্রিকেটের মর্মভেদী ঘটনার কথা বলবো যেখানে খেলোয়াড়রা পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে মাঠের মাঝে হাউ হাউ করে কেঁদে ফেলেছিল। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, 9 জুন 2019, ICC ODI ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ। দিনটা সত্যি ভোলার মতো নয়। ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট মাঠে ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। যদিও নিউজিল্যান্ড খুব বেশি রান করেনি, কিন্তু শেষের দিকে ম্যাচের মোড় এমনভাবে ঘুরে যায় যে কোটি কোটি ভারতবাসীর হৃদয় কেঁদে উঠেছিল। ঠিক তখনই যখন শেষ আসার আলো, মহেন্দ্র সিং ধোনি রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত আসে। নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে 240 রানের টার্গেট দেয়। সেই রানের টার্গেট তারা করতে নেমে ভারতীয় টিম এমনভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল যে সমস্ত ভারতীয় ফ্যান্সদের চোখে জল চলে এসেছিল। ভারত প্রথম দিকে 5 রানের মধ্যে তাদের 3টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে। তারপর দেখতে দেখতে 92 রানের মধ্যে 6টি উইকেট পড়ে যায়। কিন্তু মাঠে থাকা ধোনি, যাকে ঘিরে দর্শকদের মাঝে নতুন আশার সঞ্চার হচ্ছিল, সেই ধোনি যার জন্য ভক্তরা প্রার্থনা করতে লাগলো, কিছু তো মিরাকেল করো, কিছু তো একটা জাদু দেখাও। যাই হোক, ধোনি এবং জাদেজা মিলিতভাবে হাল ধরল এবং ধীরে ধীরে ম্যাচকে জিতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই 208 রানের মাথায় রবীন্দ্র জাদেজা আউট হয়ে যায়, যে 59 বলে 77 রান করেছিল, যার মধ্যে 4টি বাউন্ডারি এবং 4টি ওভার বাউন্ডারিও ছিল। অবশেষে সেই জাদেজাও প্যাভিলিয়নে ফেরত গেল। এটি ছিল ভারতের সপ্তম উইকেট এবং জেতার জন্য তখনও 14 বলে 32 রান বাকি ছিল। যদিও ধোনির প্রতি সবার সেই বিশ্বাস ছিল যে শেষ পর্যন্ত মাহি ম্যাচটা জিতিয়েই দেবে, কারণ ধোনি হলো বিশ্বের সেরা ম্যাচ ফিনিশার। কিন্তু সেই ধোনি ম্যাচের 49তম ওভারের 3য় বলে রান আউট হয়ে যায়, আর এর সাথেই ভারতের পরাজয় নিশ্চিত হয়ে যায়, একদম চন্দ্রসূর্যের মতো। এবং সত্যি সত্যি মাত্র 18 রানের জন্য ভারত ম্যাচটি হেরে যায়। ধোনির রান আউটের জন্য কোটি কোটি ভারতবাসীর চোখে নোনা জলের ধারা বয়ে গিয়েছিল, আর স্বয়ং ধোনিও মানসিক দিক থেকে বেশ ভেঙে পড়েছিল। পরাজয়ের গ্লানি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে এরপর ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসর নিয়ে ফেলে। এই মুহূর্তটা সব ভারতীয় ফ্যান্সদের কাছে একটা কালো অধ্যায় হয়ে থেকে গেছে, যা আজও মনে পড়লে চোখ ভিজে ওঠে। নাম্বার 2, 24 সেপ্টেম্বর 2007, ICC T20 ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ফাইনাল ম্যাচ। এটা ছিল সেই সোনালী দিন যেদিন ভারতীয় ক্রিকেট একটা ইতিহাস সৃষ্টি করেছিল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইয়ং ভারতীয় টিম T20 ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছিল। এই দিনটা ভারতের ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। আর সবথেকে বড় ব্যাপারটা হলো, ভারত ফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল, যাদেরকে হারানোর বাসনা প্রত্যেকটা ভারতীয়র মনে দৃঢ়ভাবে বদ্ধমূল। এই ঐতিহাসিক জয়ের আজ প্রায় 17 বছর হয়ে গেল। ক্যাপ্টেন কুল নামে জনপ্রিয় ধোনি এমনভাবে তার রণনীতি সাজিয়েছিল যে কেউ আর কখনো সেইভাবে করতে পারবে না। 2007 সালের মার্চ মাসে শেষ হওয়া ODI ওয়ার্ল্ড কাপে ভারতের পারফরমেন্স খুবই খারাপ ছিল, যেখানে গ্রুপ পর্বের ম্যাচ থেকেই ভারতকে বিদায় নিতে হয়েছিল। ফলে সমস্ত ভারতীয় ভক্তরা ভীষণভাবে রেগে গিয়েছিল। কিন্তু T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটি খুবই সুন্দর ছিল, যেখানে ভারত প্রথম ব্যাট করতে নেমেছিল। ভারতের তরফ থেকে গৌতম গম্ভীর 75 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছিল। যদিও পাকিস্তানের বিধ্বংসী বোলিংয়ের কারণে সময় মতো উইকেটও পড়ছিল, কিন্তু গৌতম গম্ভীর নিজের অসাধারণ খেলার দক্ষতায় মাঠ আঁকড়ে পড়েছিল। গম্ভীর ছাড়াও এই ম্যাচে ইউসুফ পাঠান 15, যুবরাজ সিং 14, MS ধোনি 6, রবীন উথাপ্পা 8 এবং হিটম্যান রোহিত শর্মা 30 রান করেছিল। ফাইনালি ভারতীয় টিম পাকিস্তানের সামনে 157 রানের একটা টার্গেট দেয়। এই রান তাড়া করতে নেমে পাকিস্তান টিমের হাল একদম বেহাল হয়ে পড়ে। হাফিজ এবং কামরান আকমাল দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যায়। ইমরান নাজির 33 এবং ইউনুস খান 24 রান করেছিল। একইভাবে ভারতের অসাধারণ বোলিংয়ের কারণে পাকিস্তানের উইকেট সমান্তালেই পড়েছিল। একটা সময় মিসবাহুল হক পুরো মাঠ আঁকড়েই পড়েছিল যে 43 রান করেছিল, কিন্তু তবুও পাকিস্তানকে জিতের আনন্দ এনে দিতে ব্যর্থ হয়। ভারতীয় টিমের বিধ্বংস বোলিংয়ের কারণে পাকিস্তান টিম মাত্র 152 রানের মধ্যে অল আউট হয়ে যায়।
একদিকে যেমন ভারতীয়দের কাছে এটা ছিল পরম আনন্দের মুহূর্ত, ঠিক অন্যদিকে পাকিস্তানিদের কাছে ছিল এটা চরম দুঃখের মুহূর্ত। এই ম্যাচের পরে পাকিস্তানের কোচ বব উলমারের মৃতদেহ তার ঘরে থেকে আবিষ্কার করা হয়। এইরকম লজ্জাজনক পরাজয়ের গ্লানিতে প্রাক্তন ক্যাপ্টেন ইনজামামুল হক খুব ভেঙে পড়েছিল এবং ক্রিকেট থেকে অবসর নেওয়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এরপর ইনজামামুল হক তার শেষ ম্যাচ জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলার সময় যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছিল, তখন তার মুখের দিকে তাকানোর প্রায় উপায় ছিল না। সত্যিকারের ক্রিকেট প্রেমী হলে তার চোখে অবশ্যই জল চলে আসত। তো বন্ধুরা, এই ছিল ক্রিকেটের কিছু দুঃখময় মুহূর্তের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।